নমস্কার বন্ধুরা, আরআর ভিলেজ কুকিং এ স্বাগত জানিয়ে আমি আজ চলে এসেছি তরমুজটাকে নিয়ে। দেখুন, এটা একটা টাটকা তরমুজ। এই তরমুজটার ওজন হচ্ছে 3 কেজি। যদিও আমি যে রেসিপিটা করব এতটা তরমুজ লাগবে না, এখান থেকে সামান্য একটু তরমুজ আমি নেব। আর এই তরমুজ দিয়ে আজ আমি আপনাদেরকে তরমুজের ললি আইসক্রিম তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তাহলে বন্ধুরা চলুন, এই তরমুজটাকে আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে আইসক্রিমটা তৈরি করছি। তরমুজটা কেটে নিয়েছি, আর তরমুজ আমি খুব ভালো খাই, তার জন্য আইসক্রিমটা বানানোর আগে আমি একটু খেয়ে নিচ্ছি আর দেখছি কেমন মিষ্টি আছে। দারুণ মিষ্টি, দারুণ। তরমুজ কেটে নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গামলা। তো এখন আমি এই তরমুজের টুকরোগুলোকে এই ছাঁকনিতে ভালো করে ঘষবো, ঘষে তরমুজের জুসটা বের করবো। তরমুজ থেকে আমি তরমুজের রস বের করে নিয়েছি, দেখুন আমি ছাঁকনিতে সেকে বের করেছি, কিন্তু কিছুটা আবার এই রসের মধ্যে পড়ে গেছে। তো কড়াইতে দেওয়ার সময় আমি আরেকবার সেকে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, আর তরমুজের রসটা তো আগেই আমি কড়াইতে দিয়ে নিয়েছি। আর দেখুন এখানে নিয়েছি আমি একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট, এখান থেকে আমি এই ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। দিয়ে দিচ্ছি এখন চিনি। আর দিয়ে দিচ্ছি এটুকুনো কর্নফ্লাওয়ার। এটা দিলে কিন্তু পানসে লাগবে না, তা না হলে কিন্তু পানসে পানসে লাগবে। আমি জাল করে নিয়েছি 5 মিনিট মতো, আর এখন অনেকটাই ঘন হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি এখন ঠান্ডা করে নেব, তো আমি ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিটে আশা করছি ঠান্ডা হয়ে যাবে। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি দেখুন আইসক্রিমের সাজ নিয়েছি, এই কাঠিগুলো বের করে নিলাম। তো এখন এই আইসক্রিমের সাজের মধ্যে তুলে নিচ্ছি। ঘনত্বটা এরকম রয়েছে,
দেখুন আইসক্রিম মোল্ডে তুলে নিয়েছি। তো এখানে আরেকটা আইসক্রিম মোল্ড রয়েছে, তো ওটাতেও তুলে নিচ্ছি। এখানে বেশি হবে না, চারটে হবে। তো এইগুলো এই ঢাকনা দিয়ে আটকে নিচ্ছি। আর এই কাঠিগুলো আমি ব্যবহার করব না, আমি কাঠের কাঠি দেব। দেখুন এই কাঠের কাঠিগুলো আমি কিনে নিয়ে এসেছি, মাত্র 10 টাকা নিয়েছে। তো এখানে অনেকগুলোই আছে। তো যে দোকানে প্লাস্টিকের কাপ, কফি কাপ পাওয়া যায়, সেই দোকানে এই সমস্ত কাঠি পাওয়া যায়। তো কাঠিগুলো আমি এখন দিয়ে নিচ্ছি। এটাতেও আমি কাঠের কাঠি ব্যবহার করব, এই কাঠিগুলো দেব না। তো এখানে আমি নিয়েছি ফয়েল পেপার। একটা গার্ডার দিয়ে দিয়েছি। আর কাঠি গজার জন্য এই মাঝখানে আমি হালকা করে একটু ফুটো করে নেব। দুটো আইসক্রিম মোল্ডে আমি তুলে নিয়েছি, এরকম ভাবে 12 ঘন্টা রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। কয়েক সেকেন্ড এরকম ভাবে বাইরে থাক, তো জলে দিলে একদমই গলে যাবে তাড়াতাড়ি। তো বাইরে রাখবো। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখুন তরমুজের ললি আইসক্রিমগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করবেন। আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন
যে আপনাদের ললি আইসক্রিমগুলো কেমন হয়েছিল। দারুণ হয়েছে।